হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি মধুমিতা কলকাতা থেকে আশা করি সবাই আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাচ্ছি আমার সিঁড়িটাকে আমি কিভাবে সাজিয়েছি তো এটা কিছুই নয় এটা হচ্ছে প্রকৃতির সঙ্গে প্রকৃতির যত কাজ কাছাকাছি থাকা যায় তারই চেষ্টা তো আমি এখানে মানি প্ল্যান্ট লিলি অ্যাগলোনিমা আর কিছু ইনডোর প্ল্যান্টস দিয়ে আমার সিঁড়িটাকে আমি সাজিয়েছি তো এতে যতবারই আমি সিঁড়ি দিয়ে ছাদে ওঠানামা করি আমার এতে খুবই ভালো লাগে আর বাড়িটাকেও খুবই সুন্দর করে রাখা যায় নিজের পরিতৃপ্তি আসে এতে বাড়িতে যারা আসে তাদেরও ভালো লাগে আর নিজের তো অবশ্যই ভালো লাগে বাড়ির লোকদের সকলেরই ভালো লাগে আর প্রশংসা মশা শুনতে কারই না ভালো লাগে তো এভাবে সাজিয়ে রাখার এটাই কারণ আমার যে প্রকৃতির মধ্যে নিজেকে যতটা মেলে রাখা যায় তো প্রকৃতি সম্পদ তো সেই হিসাবে আমি আমার সিঁড়িটাকে কিছু কাজ দিয়ে এইভাবে সাজিয়ে সিঁড়িটাকে অনেকটা প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করেছি আর নিজেকেও প্রকৃতির কাছাকাছি রাখার চেষ্টা করেছি আশা করি আপনাদের এটা দেখে ভালো লাগবে এবং আপনারাও উজ্জীবিত হবেন নিজেদের বাড়ির সিঁড়িটাকে এইভাবে সুন্দর করে মেলে ধরতে প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়া যাকে বলে সেভাবে থাকতে রাখতে তো এটা দেখে আপনারা যদি উজ্জীবিত হন আপনারা অনুপ্রাণিত হন তাহলে আমারও ভালো লাগবে আপনারা আপনাদের বাড়িটাকে এরকম সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন গাছ দিয়ে যেটা কিনা আমাদের মনের এবং শরীরের সব কিছুর জন্যেই ভীষণ উপযোগী এবং মনোরম আশা করি আপনাদের ভালো লাগলো এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক লাইক করবেন আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন সবাই